সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কাটমানি বিক্ষোভের আজ এবার নবান্নেও বৃহস্পতিবার সকালে রাজ্যের প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন বিজেপির মহিলা মোর্চার 20-25 জন সদস্য। পুলিশ অবশ্য দ্রুত বিক্ষোভকারীদের হটিয়ে দেয়, অভিযোগটা ছিলই, কিন্তু খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা দেওয়ার পর কাটমানি ফেরতের দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ চলছে। বিড়ম্বনায় পড়েছেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, এমনকি নেতারাও। বেশ কয়েকটি জায়গায় চাপের মুখে পড়ে টাকা ফেরতও দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা, কিন্তু তাতেও সন্তুষ্ট নন বিজেপির নেতারা। বরং নবান্ন থেকে কাটমানি ফেরতের দাবি তুলছেন তারা। গেরুয়া শিবিরের নেতাদের অভিযোগ, সরকারি প্রকল্পে রাজ্যের বিভিন্ন প্রান্তে কাটমানি নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা, কিন্তু সেই টাকার সিংহভাগই জমা পড়েছে নবান্নে। তাই রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর থেকে কাটমানি ফেরতের ব্যবস্থা করতে হবে সরকারকে। এই ইস্যুতে বৃহস্পতিবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। সেই বিক্ষোভেরই আজ পৌঁছে গেল নবান্নে। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে নবান্নের সামনে জড়ো হন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। বিজেপি যে রাজ্যের প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে পারে সেই খবর পুলিশের কাছে ছিল বলে জানা গিয়েছে। নিরাপত্তাও আটোসাঁটো করা হয়েছিল, কিন্তু সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে নবান্নের মূল ফটকের সামনে পৌঁছে যান গেরুয়া শিবিরের মহিলা সদস্যরা। শুরু হয় তুমুল বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। মহিলা পুলিশের সাহায্যে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়, সকলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। মিনিট দশকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।